আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা নাম্বার নিয়ে কথা বলবো। নাম্বার এর কিছু কনফিউজিং বিষয় যেটা আমাদের জানতেই হবে সেটা নিয়ে কথা বলবো। শোনেন, প্রথমে ক্যানন একটা শব্দ লিখেছি। ক্যানন মানে হচ্ছে কামান। ক্যানন মানে কি বলছি বলেন? কামান। এই যে ক্যানন, এটার প্লুরাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যানন নিজে আর একটা হচ্ছে ক্যানন্স। তার মানে হচ্ছে ক্যাননের প্লুরাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যানন আর একটা হচ্ছে কি বলেন ক্যানন্স, শুধু এস যুক্ত করতে হবে। আরেকটা শব্দ আছে ক্যানন, এটা কিন্তু কানন, এটা মানে কিন্তু নিয়ম, এটা মানে নিয়ম অথবা বলছি আমরা নীতি, এটার প্লুরাল হচ্ছে ক্যানন্স। তার মানে এটা কনফিউশনের যে বিষয় সেটা হচ্ছে ক্যাননে দুইটা এন আছে আর ক্যাননে কি আছে? একটা এন আছে। একটা এন যখন তার মানে হচ্ছে নীতি আর দুইটা এন যখন তার মানে কি বলেন কামান। ওকে, বাফেলো এর প্লুরাল কয়টা? বাফেলোর প্লুরাল হচ্ছে তিনটা, বিইউ বাফেলো, লোস, তারপর হচ্ছে, তার মানে বাফেলোর প্লুরাল কয়টা পেয়েছি আমরা বলেন? তিনটা, খুবই গুরুত্বপূর্ণ। বাফেলো নিজে, আরেকটা হচ্ছে ইএস, আরেকটা হচ্ছে কি বলেন শুধু এস, এটা কোনো একটা চাকরি পরীক্ষায় আসছে। ফিশ এর প্লুরাল কয়টা? ফিশের প্লুরাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিশ নিজে আরেকটা হচ্ছে কি বলেন ফিশেস। ফিশেস কখন হয়? যখন ভিন্ন প্রজাতি বোঝায়, যখন ভিন্ন প্রজাতি তখন সেটা হচ্ছে ফিশেস। আর সামগ্রিকভাবে, সামগ্রিকভাবে ফিশের প্লুরাল কোনটা বলেন? ফিশ। আবার ফ্রুট এর প্লুরাল হচ্ছে ফ্রুট, আবার ফ্রুটের প্লুরাল হচ্ছে ফ্রুটস, এটা সেম ব্যাখ্যা। তার মানে ফ্রুট যদি সামগ্রিকভাবে বোঝায় তখন ফ্রুটের প্লুরাল কি বলেন? ফ্রুট। আর ভিন্ন ভিন্ন ফল যদি হয় তাহলে সেটা কীভাবে বলেন? ফ্রুটস। ওকে, পরে খেয়াল করেন ব্রাদার এর প্লুরাল কয়টা? দুইটা, একটা হচ্ছে ব্রাদার্স আরেকটা হচ্ছে ব্রিদন। ব্রাদার এর প্লুরাল কয়টা বললাম? দুইটা, একটা হচ্ছে ব্রাদার্স আর একটা কি বললাম বলেন? ব্রিদ্রন। তার মানে হচ্ছে ব্রাদার্স তো হচ্ছে একই মায়ের সন্তান, আর ব্রিদ্রেন হচ্ছে কি বলেন কোনো একটা সমিতি বা কোনো একটা প্রতিষ্ঠানের মানে সহকর্মী বা একসাথে যারা একসাথে যারা কাজ করে, ব্রিদ্রেন। ওকে, পেয়ার এর প্লুরাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে পেয়ার নিজে আর একটা হচ্ছে কি বলেন পেয়ার্স। বিফ এর প্লুরাল কয়টা? দুইটা, একটা হচ্ছে বিফস আরেকটা হচ্ছে বিফস। শোনেন, বিফ মানে হচ্ছে মাংস, সেটা আমরা জানি। মাংস যখন হয় তখন সেটার প্লুরাল কি বলেন? বিফস, এস। আর বিফ এর প্লুরাল যখন বিফস হয় তখন সেটা মানে হচ্ছে সারগুলো। কি বোঝাচ্ছে বলেন? সারগুলো। ক্লথ এর প্লুরাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লথস একটা হচ্ছে ক্লথস। শোনেন, এই ক্লথ মানে হচ্ছে কাপড়ের অংশ, কাপড়ের কি বললাম বলেন? অংশ। আর এই ক্লথ মানে হচ্ছে পোশাক। আই রিপিট, ক্লথ যখন কাপড়ের অংশ বোঝাবে তখন সেটা হচ্ছে আমরা কি বলছি বলেন? ক্লথস। আর ক্লথস যদি হয় তখন সেটা কিভাবে বলেন? পোশাক। এটা বলে শেষ করব। পটেটোর প্লুরাল হচ্ছে পটেটোস, কিন্তু ফটো হচ্ছে কি বলেন? ফটোস। এটা কেন আমরা এখানে নিয়েছি? টিও আছে, টিও আছে, এখানে টিও থাকার পরে হয়েছে ইএস, আর এখানে টিও থাকার পরে কি হচ্ছে? এস। এটা নিয়মটা হচ্ছে ও যদি থাকে তার সামনে কনসোনেন্ট থাকলে প্লুরাল করতে কি হয় বলেন? ইএস। তবে ব্যতিক্রম কি বলেন? ফটো। শিক্ষার্থীরা, আজকে দেখেন আমরা সিঙ্গুলার এবং প্লুরাল মানে নাম্বারের কতগুলো কনফিউজিং বিষয় নিয়ে কথা বলেছি। আমি বিশ্বাস করি আজকের সেশনের মাধ্যমে আপনাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়েছে। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।